একদমই জঘন্য। আজকেও জিততো না, খালি বিটিএস দের সাথে খেলা ছিল, বিদায় জিতে গেছে। নালে আজকেও হারতো, স্ট্রং ম্যানের সাথে খেলা বললে পারতো, ওগুলো তো সব বিটিএস ছিল, কোরিয়ানের জিতে গেছে, নালে আজকেও জিততো না। ফোর পিসের কিছু না, অ্যাকচুয়ালি ব্রাজিল হচ্ছে এতগুলো যে কাপ জিতছে কেন, গোল্ডের কাপে সেভেন আপ ঢেলে ঢেলে তারা খায়, ওরা তো খেলতে পারে না, বেশি থেকে বেশি কি করে, পায়ের নিচে শুয়ে পড়ে বল নিয়ে চলে যায়। ভাই মাঠে খেল, পায়ের নিচে শুয়ার কি আছে। আজকে বিটিএস কোরিয়ান ছিল বিদায় জিতে গেছে, নাহলে জিততো না। মেসি আমার কাছে থাকলে তো যেটা আমার বলার মতো না, আর মেসিকে আমি সামনে পাইলে বাস্তে হচ্ছে একটা হাক করে বলতাম যে তুমি অলওয়েজ বেস্ট, তোমার জন্য এখন পর্যন্ত টিকে আছি। আর মেসিকে নিয়ে তো বলার কিছুই না, কারণ ও হচ্ছে জাস্ট ড্রিম আমার, যে ওকে যে আমি আমার লাইফের লাস্ট ইচ্ছা যে আমি জাস্ট ওকে দেখবো, ওটা আমি সামনাসামনি দেখতে চাই। আমি অবশ্যই যাবো, বিকজ মেসি হচ্ছে আমার, মানে কি বলবো, আমার কিছু বলার না ওর বিষয়ে, ও আমাকে লং ড্রাইভের কথা বললে আমি তো এক পায়ে রাজি, হ্যাঁ গো প্লিজ। কখনোই না, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, যত হারুক আর্জেন্টিনাই থাকুক। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা না আমি অবশ্যই প্রে করবো যে যাতে হচ্ছে কোনোভাবে আর্জেন্টিনাই জিতুক, বিকজ হচ্ছে আমি আর্জেন্টিনা সাপোর্টার। ব্রাজিলও ভালো খেলে, খারাপ না, বাট আমি ওর সাপোর্ট কখনো নিব না। নেইমারের কথা কি বলবো, এখন মনে করতে সোরা নেইমার ওই দিন ছিল না বিদায় হেরে গেছে, আজকে নেইমার আসছে বিদায় জিতে গেছে, এমন কিছুই না। ওরা অলওয়েজ চিটিং করে খেলে, জিততে থাকো, হারলেও তো আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনাই থাকবে। বেস্ট নেইমার, বেস্ট অলওয়েজ বেস্ট, ওর নাটকের শেষ নাই, শেষ হবে না। ওই তো অলওয়েজ ফ্র্যাকচার পায়, খালি ফ্র্যাকচারই পায় ভাই, কেন এত ফ্র্যাকচার তো অন্য কোনো প্লেয়ার পায় না, ওই কেন পায়, নেইমার অলওয়েজ ফ্র্যাকচারই পেতে থাকে।